হ্যালো বন্ধুরা পাইলস মেক নিয়ে চলে এসেছি আজকে একটা ওয়াটারপ্রুফ মেক আপ প্রথমে রিকর্ডের একটা টোনার দিলাম এই টোনারটা খুবই ভালো স্কিনটাকে হাইড্রেট করে রাখে তারপর দিলাম হচ্ছে পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার এটাও ভীষণই ভালো একটা ময়েশ্চারাইজার এটা খুবই লাইট ওয়েট এটা সব জিন সিজনে খুব ভালো মতো ব্যবহার করতে পারবে তারপর দিলাম অ্যাফলেন্সার একটা ম্যাজিক ড্রপ আমি এখানে কোনো প্রাইমার ব্যবহার করিনি আমি প্রাইমার হিসেবে অ্যাফলেন্সার ম্যাজিক ড্রপটা ব্যবহার করেছি সাথে ওয়াটারপ্রুফও হয়ে যাবে এই ম্যাজিক ড্রপটা প্রাইমারেরও কাজ করবে এরপর আইব্রোটা করে নিলাম আইব্রোটা ভালো করে কনসিলার দিয়ে রিফাইন করে নিলাম আমি এখানে ফর এভার ফিফটি টু এর কনসিলার ব্যবহার করেছি আইব্রোটার সাথে সাথে আই বেসটাও করে নিলাম এখানে বিউটি গ্লেজের একটা আই প্যালেট থেকে এখানে আমি আই মেকআপটা করছি এই আই প্যালেটটা ভীষণই ভালো এবং রিজনেবেল প্রাইজে পেয়ে যাবে যারা বিগেনার্স আছো তাদের জন্য এই আই শ্যাডো প্যালেটটা ভীষণই ভালো একটা প্যালেট এই আইভেসটা যত সুন্দর করে করতে পারবে আই মেকআপটা তত সুন্দর হবে এবং কালারটা তত কালারের পিগমেন্টটা তত ভালো বোঝা যাবে অনেক সময় দেখা যায় যে বেসটা করার পর কিছুক্ষণ পর দেখা গেল বেসটা ফেটে গেছে আর এই ক্র্যাক লাইনের মধ্যে যদি আমরা আই শ্যাডো দিই তাহলে দেখা যাবে যে আই শ্যাডোটা ভালো করে ব্লেন্ড হচ্ছে না তাই সবসময় খেয়াল রাখতে হবে যে আইভেস করার পর কোনোভাবেই যেন চোখ না খোলে আর যদি ক্র্যাক লাইন পড়ে যায় তাহলে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর আই মেকআপ করবে রিকর্ডের প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে ব্ল্যাক স্পটগুলো হাইট করে নিলাম খুব বেশি হাইট করতে হয়নি কারণ আমার মডেলের মুখে ডার্ক স্পট খুবই কম ছিল এরপর ফাউন্ডেশান নিলাম হচ্ছে দুটো শেড একটা হচ্ছে উডা বিউটি আর একটা হচ্ছে মাই মেকআপ স্টোরি এখানে ফর এভার ফিফটি টু এর বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি ব্লেন্ডারটা খুবই ভালো আর খুব স্মুথভাবে ব্লেন্ডিং হয় আমার তো খুবই পছন্দ হয়েছে ব্লেন্ডারটা তোমরা চাইলে নিতে পারো এখানে কনসিলার দিলাম হচ্ছে ফর এভার ফিফটি টু এর দুটো সেট একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে ফেয়ার দুটো মিশিয়ে তারপরে আমি লাগিয়েছি আর সেম বিউটি ব্লেন্ডার ফর এভার ফিফটি টুয়ের ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম দেখতে হবে যেন খুব সুন্দরভাবে ব্লেন্ডটা হয় কোনোভাবেই যেন স্পটগুলো না থাকে তারপর আমি ফেসটাকে কারেক্টিং করে নিলাম রিকের একটা প্যালেট থেকে যেটা হচ্ছে ভীষণই একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে তারপর এখানে নিলাম হচ্ছে রিকোডের একটা ক্রিম ব্লাশার এরপর আমি আমার ওয়াটার টেস্টিং করে নিলাম আর দেখো একদমই আমার হাতে কোনোভাবেই মেকআপ উঠে আসেনি শুধু জলটুকুই এসছে তারপরে একটা তোমাদের ভালো করে বোঝানোর জন্য সাদা টিস্যুতে ভালো করে আমি জলটা সোপ করে নিলাম আর টিস্যুতেও দেখিয়ে দিলাম দেখো শুধু জলটুকুই উঠে এসছে কোনো মেকআপ ওঠেনি তাহলে আমার মেকআপটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে গেছে এরপর কিছুটা আই মেকআপ বাকি ছিল যেমন হচ্ছে আমার লাইনার পরানো বাকি ছিল আর হচ্ছে ল্যাশ পরানো বাকি ছিল এগুলো আমি কমপ্লিট করে নিলাম আর আমি ফিক্সার ব্যবহার করেছি ফর এভার ফিফটি টুয়ের এখানে আমি লিপস্টিক ব্যবহার করেছি দুটো একটা হচ্ছে রিকর্ডের আর একটা হচ্ছে ফর এভার ফিফটি টুয়ের তাহলে লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটকা